কোনো এক সময়ে আরবের কোনো একটি শহরে একজন শক্তিশালী রাজা বসবাস করতেন। ওই রাজা নিজের স্ত্রী আর কন্যাকে নিয়ে খুব সুখে শান্তিতেই নিজের জীবন কাটাচ্ছিলেন। ওই রাজার স্ত্রী এতটাই সুন্দরী ছিলেন যে ওনাকে এক ঝলক দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার লোক ওই রাজার শহরে এসে উপস্থিত হতেন। যে বা যারা ওই রাজার সুন্দরী স্ত্রীকে এক ঝলক দর্শন করার সুযোগ পেতেন তারা সকলেই ওনার সৌন্দর্যের জাদুতে মোহিত হয়ে যেতেন। ওই রাজার কন্যাও দারুণ সুন্দরী ছিলেন এবং রূপের দিক থেকে ওই সুন্দরী কন্যাও নিজের মাকে সমানভাবে টেক্কা দিতেন। এইভাবেই ওই রাজার জীবন বেশ সুখে শান্তিতেই কেটে যাচ্ছিল। ওই রাজা নিজের স্ত্রী আর কন্যাকে নিয়ে দারুণ খুশি ছিলেন। কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যেটি ঘটার পর ওই রাজার সমস্ত সুখ শান্তি একদিনেই উজাড় হয়ে গেল। তবে এই ঘটনার বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটিকে অবশ্যই আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আসলে একদিন ওই রাজা নিজের কক্ষে শুয়েছিলেন। রাত আর একটু গভীর হওয়ার পর রাজা স্বপ্নে দেখলেন যে তার উজির আর তার স্ত্রী একসাথে একটি কক্ষে উপস্থিত হয়েছে আর তারা দুজনেই একে অপরের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করছেন। নিজের স্বপ্নে এই দৃশ্য দেখার পর রাজা ঘুম ভেঙে গেল আর রাজা নিজের বিছানা ছেড়ে উঠে পড়লেন। রাজা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না যে তার এই স্বপ্নের আসল মানে ঠিক কী। তিনি নিজের স্ত্রীকে খুবই ভালোবাসতেন, তাই তিনি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার স্ত্রী এমন কিছু করতে পারে। এরপর যথা সময়ে রাজার রাজদরবার বসে গেল, কিন্তু রাজা ওই দিন নিজের দরবারে গিয়ে উপস্থিত হলেন না। কিছুক্ষণ নিজের কক্ষেই এদিক ওদিক পায়চারি করার পর রাজা নিজের দ্বিতীয় উজিরকে ডাকলেন এবং তাকে বললেন, শহরের সবথেকে ভালো আলেমকে আমার সামনে এনে উপস্থিত করো, আমার কিছু বিশেষ বিষয়ে জানার আছে। রাজার আদেশ পাওয়া মাত্রই রাজার ওই দ্বিতীয় উজির বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর একজন আলেমকে নিয়ে এসে রাজার সামনে উপস্থিত হলো। ওই আলেম উপস্থিত হওয়ার পরে রাজা ওই আলেমকে নিয়ে নিজের কক্ষে এসে উপস্থিত হলেন এবং বাকি সকলকে কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার আদেশ দিলেন। সকলে বেরিয়ে যাওয়ার পরে রাজা ওই আলেমকে বললেন যে তুমি আমার এই স্বপ্নের সম্পূর্ণ ব্যাখ্যা দাও। এই কথা বলে রাজা ওই আলেমকে নিজের সমস্ত স্বপ্নের কথা খুলে বললেন। রাজার মুখে সমস্ত স্বপ্নের কথা শোনার পর ওই আলেম মনে মনে খুবই ভয় পেয়ে গেল, তাই সে কিছুতেই রাজাকে কোনো কথাই সত্য করে বলতে চাইল না। এরপর রাজা আরও অনেক আলেমকে নিজের এই স্বপ্নের কথা শোনালেন ও তাদের কাছে এই স্বপ্নের আসল মানে জানতে চাইলেন। কিন্তু সেই সমস্ত আলেমরাও ভয়ে রাজাকে কিছুই জানাতে চাইলেন না। এইবার রাজা খুবই হতাশ হয়ে গেলেন। কিছুদিন পর রাজা নিজে সমস্ত সৈন্য সামন্ত সহ শিকার করতে বেরোলেন এবং একসময় তিনি নিজের শহরের সীমানা ছাড়িয়ে একটি অন্য প্রান্তে এসে উপস্থিত হলেন। এরপর তিনি নিজের সৈন্য সামন্তদের নিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকলেন এবং কিছু দূর এগোনোর পরে তিনি একটি বৃদ্ধকে দেখতে পেলেন। রাজা দেখলেন যে ওই বৃদ্ধ মানুষটি একটি গাছের তলায় বসে আছেন এবং তার চারপাশে অনেকগুলি বই রাখা আছে আর ওই বৃদ্ধ মানুষটি এক মনে বই পড়ে চলেছেন। ওই বৃদ্ধকে দেখার পর ওই রাজার মনে কেমন যেন একটা অদ্ভুত প্রশান্তি এলো এবং তিনি ওই বৃদ্ধের কাছে গিয়ে উপস্থিত হলেন। ওই বৃদ্ধের কাছে উপস্থিত হয়ে বললেন যে হে আলেম, তোমাকে দেখে আমার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হচ্ছে, তুমি কি আমার সাথে আমার রাজপ্রাসাদে গিয়ে বসবাস করতে চাও? আমি তোমাকে আমার রাজপ্রাসাদে খুবই যত্ন সহকারে রাখতে চাই। রাজার কথায় ওই বৃদ্ধ রাজি হয়ে গেলেন এবং তিনি ওই রাজার সাথে রাজপ্রাসাদে এসে উপস্থিত হলেন। রাজা দেখলেন যে ওই বৃদ্ধ খুবই জ্ঞানী একজন মানুষ, তাই ওই বৃদ্ধ মানুষটিকে একদিন তিনি নিজের স্বপ্নের কথা খুলে বললেন। রাজার মুখে এই স্বপ্নের কথা শুনে ওই বৃদ্ধ রাজাকে বলল, হে মহারাজ, ওই উজিরের নজর আপনার স্ত্রীর উপর রয়েছে আর ওই উজির আপনার স্ত্রীকে ভোগ করতে চায়। বৃদ্ধের মুখে এই কথা শুনে রাজা খুবই রেগে গেলেন এবং ওই উজিরকে খুন করতে ছুটলেন, কিন্তু ওই বৃদ্ধ রাজাকে থামিয়ে দিল। এরপর ওই বৃদ্ধ রাজাকে বললেন যে হে মহারাজ, এ আপনি কি করতে যাচ্ছেন? এমনটা করলে ওই উজির বরং লোকের কাছে আরও মহান হয়ে উঠবে, আর তাছাড়া আপনি যদি এই স্বপ্নের কথা সকলের সামনে বলেন তাহলে ওই উজিরের তুলনায় আপনার মানহানি বেশি হবে। বৃদ্ধের মুখে এই কথা শুনে রাজা কিছুটা শান্ত হলেন আর ওই বৃদ্ধকে বললেন যে
তাহলে এবার আপনিই বলুন আমার এই মুহূর্তে ঠিক কী করা উচিত। রাজার মুখে এই কথা শুনে ওই বৃদ্ধ বলল, মহারাজ আমায় কিছুদিন সময় দিন, আমি কিছু একটা উপায় ঠিকই বার করব। এই কথা বলে ওই বৃদ্ধ বেরিয়ে গেল। রাজপ্রাসাদ থেকে বেরোনোর পর ওই বৃদ্ধ পথে যেতে যেতে একটি বড় গাছের তলায় এসে বসে পড়ল এবং কিছুক্ষণ বসে থাকার পর ওই বৃদ্ধ দেখল যে ওই গাছের একটি ডালে একটি তোতা পাখি এসে বসেছে। ওই তোতা পাখিকে দেখা মাত্রই ওই বৃদ্ধের মাথায় একটি বুদ্ধি খেলে গেল আর ওই বৃদ্ধ ওই গাছের উপরে উঠে ওই তোতা পাখিটিকে সঙ্গে সঙ্গে বন্দি করে নিল। এরপর পরের দিন একদম সকাল সকাল ওই বৃদ্ধ ওই তোতা পাখিটিকে নিয়ে রাজদরবারে এসে উপস্থিত হলো এবং দারুণ শোরগোল করতে শুরু করে দিল। রাজদরবারে পৌঁছানোর পর ওই বৃদ্ধ জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে শুরু করলো যে শীঘ্রই একটা খাঁচা নিয়ে এসো, আজ রাজার জন্য একটি ভারী অদ্ভুত জিনিস নিয়ে এসেছি। বৃদ্ধের এই কথা শুনে ওই দ্বিতীয় উজির একটি সোনার খাঁচা নিয়ে এলো। তখন ওই বৃদ্ধ ওই তোতা পাখিটিকে ওই সোনার খাঁচায় পুরে দিল। এরপর মহারাজ ওই বৃদ্ধকে এই তোতা পাখিটিকে সম্পর্কে জানতে চাইলেন। তখন ওই বৃদ্ধ বলল, মহারাজ এই তোতা পাখিটি খুবই আশ্চর্য শক্তি অধিকারী। এই তোতা পাখিটি জুম্মার নামাজের পরে আপনার শত্রুর নাম রাজদরবারের মাঝে বলে দেবে। বৃদ্ধের এই কথা শুনে রাজা অত্যন্ত খুশি হলেন। কিন্তু বৃদ্ধের এই কথাটি শুনে ওই উজুরের চক্ষু চড়ক গাছ হয়ে গেল। সে ভাবতে শুরু করলো যে সত্যিই যদি এই তোতা পাখিটি জুম্মার নামাজের পর রাজা শত্রুর নাম বলে দিতে পারে তাহলে তার প্রাণ যাবেই যাবে, কারণ সেই তো রাজার আসল শত্রু। তাই এই তোতা পাখিটিকে যেভাবেই হোক মারতে হবে। এরপর রাজার আদেশ অনুসারে রাজার সৈন্যরা ওই তোতা পাখিটিকে নিয়ে রাজার বাগানে চলে গেল আর ওই তোতা পাখিটিকে বাগানের মাঝখানে রেখে দিল। এরপর যখন গভীর রাত হয়ে গেল তখন ওই উজির চুপি চুপি ওই রাজার বাগানে এসে উপস্থিত হয়ে গেল আর একটি ছুরি দিয়ে ওই তোতা পাখিটির গলা কেটে দিল। কিন্তু যেই না ওই উজির তোতা পাখির গলা কাটল, অমনি রাজার সৈন্য সামন্তরা এসে ওই উজিরকে ধরে ফেলল। আসলে রাজা আগে থেকেই নিজের সৈন্য সামন্তদের সাবধান করে রেখেছিলেন, তাই তারা আশেপাশেই লুকিয়ে থেকে ওই তোতা পাখির উপরে নজর রাখতে শুরু করেছিল। এরপর ওই বৃদ্ধ ওই উজিরের কাছে এলেন এবং সবাইকে বলতে শুরু করলেন যে এই উজির হচ্ছে রাজার আসল শত্রু। এরপর ওই বৃদ্ধ আবার বলতে শুরু করলেন যে আমি যে কথাগুলি বলেছিলাম তা সবই মিথ্যা কথা, আসলে ওই তোতা পাখিটি কোনো কথাই বলতে পারে না, আমি শুধু রাজার শত্রুকে চিহ্নিত করব বলেই এই মিথ্যা কথাটি বলেছিলাম। বৃদ্ধের এই বুদ্ধি দেখে রাজা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং তার উজিরকে মৃত্যুদণ্ডে শাস্তি দিলেন। এরপর রাজা ওই বৃদ্ধের কাছে এলেন এবং ওই বৃদ্ধের বুদ্ধির তারিফ করতে শুরু করলেন। এরপর রাজা ওই বৃদ্ধকেই নিজের প্রথম উজির হিসাবে স্বীকৃতি দিলেন এবং তারপর থেকেই ওই বৃদ্ধ ওই রাজার খুবই বিশ্বাসভাজন একজন ব্যক্তি হয়ে উঠলেন। এইভাবে ওই বৃদ্ধ রাজার সামনেই রাজার সব থেকে বড় শত্রুকে ধরিয়ে দিলেন এবং রাজার মান সম্মানও বাঁচিয়ে দিলেন। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে আবারও একটি পরবর্তী ভিডিওর সঙ্গে। আর হ্যাঁ, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে। সেই সাথে যদি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।